এই চলমান ছবিতে কিভাবে সভার আয়োজন করা হয় তা ব্যাখ্যা করা হয়েছে। প্রতিটি সভাতে এই সব বিষয়গুলি অন্তর্ভুক্ত হওয়া উচিত, যদিও আরও অন্যান্য বিষয়ও থাকতে পারে। সেই জন্য প্রতিটি সভাতেই ওই মূল বিষয়গুলি আলোচনার জন্য দরকার হয়। সভার শুরুতেই সভাপতিকে আনুষ্ঠানিকভাবে সভা শুরুর ঘোষণা করতে হয়। কোষাধ্যক্ষ ক্যাশবাক্সের টাকা গুনে অর্থের পরিমাণ ঘোষণা করিবেন। তারপরে সদস্যরা তাদের প্রয়োজন মতো আমানত তাদের সঞ্চয়ে জমা করিবেন। সহকারীরা মনে রাখবেন কারা জমা করেননি এবং তাদের কত জরিমানা দিতে হবে। কোষাধ্যক্ষ ক্যাশবাক্সের নতুন জমা টাকা গুনবেন এবং অর্থের পরিমাণ ঘোষণা করবেন। সদস্যরা কোষাধ্যক্ষ দ্বারা উল্লিখিত টাকার পরিমাণ ঘোষণা করবেন এবং তা মনে রাখবেন। এরপর সভাপতি সভা সমাপ্তির ঘোষণা করবেন। এইগুলি হল মূল কার্যপ্রণালী যা প্রতিটি সভাতেই হয়ে থাকে।